এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। মিছিলের সব হাত কণ্ঠ পা এক নয়, সেখানে সংসারী থাকে সংসার বিভাগী থাকে। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার। কেমন তাবিজ করেছ সোনা, ব্যথা তো কমে না, বিষ নামে না নামে না। ১৯৬৯-এ পুরো দেশ যখন মুক্তির নেশায় মত্ত, তখন পাকিস্তানি শোষণের বিরুদ্ধে বজ্রকণ্ঠে দেয়ালের লেখনীতে বিপ্লবীদের অন্তরে স্পন্দন জাগায়। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষপড়ুয়া নাম না জানা এক যুবকের এই কয়েকটি পংক্তি হঠাৎ ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে মিছিলে আন্দোলনে। হেলাল হাফিজ নিষিদ্ধ সম্পাদকীয় এবং আরও ৫৫টি কবিতা মিলে তার প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জলে, প্রথম প্রকাশ ১৯৮৬। বিপ্লব এবং প্রেম মিশে একাকার হয়ে যাওয়া কবিতার এই সংকলন হয়ে ওঠে তারুণ্যের জটিল বাস্তবতার ইশতেহার, বাংলাদেশের সর্বাধিক বিক্রিত কাব্যগ্রন্থ। মাত্র দুটি কাব্যগ্রন্থ, মাত্র শখানেক হিসেবে কবিতার পরিপাটি স্রষ্টা হেলাল হাফিজ ব্যক্তিজীবন পার করেছেন বহিমিয়ান ঢঙে। দিন পার করেছেন প্রেস ক্লাবের আড্ডায়, রাত পার করেছেন হোটেলে, রোদ বৃষ্টির রাজপথে প্রেম খুঁজে পেরিয়েছেন বিভিন্ন মানব চরিত্রে। বিপ্লব ও প্রেমের কবি হেলাল হাফিজ কথা বলেছেন স্টার প্রিয় বইয়ের মুখোমুখিতে, আলোচনা করেছেন জীবন মৃত্যু প্রেম বিপ্লব সৃষ্টি তারণা অপ্রাপ্তির হাহাকার এবং কবিতা নিয়ে। এক রঙিন পাখি কেঁদেই গেল শুনল না কেউ ধ্রুপদী ডাক, চৈত্রাগুনে জ্বলে গেল আমার বুকের গেরস্থালি, বলল না কেউ তরুণ তাপস এই নে চারু শীতল কলস, লণ্ড ভণ্ড হয়ে গেলাম তবু এলাম। আমি আমার যাপিত জীবনের প্রায় সব কিছু চেষ্টা করেছি আমার কবিতার উঠোনে জমা করার জন্য, ফলে আমার যাপিত জীবনের সব মানুষ এবং তাদের সঙ্গে আমার যে লেনদেন, আমি চেষ্টা করেছি তারই নিখুঁত চিত্র আমার কবিতায় স্থান দিতে, সেই সব চিত্র আমার কবিতায় চিত্রিত করতে আমি তাই করেছি। আর না হলে যত্ন করে ভুলেই যেও আপত্তি নেই, গিয়ে থাকলে আমার গেছে কার কি তাতে, আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি। নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি, কি আসে যায়। প্রত্যেক মানুষেরই জীবনে কখনো না কখনো প্রেম ধরা দেয়, কিংবা প্রেমকে ধরার জন্য সেই মানুষটি উতলা হয়ে পড়ে উন্মুখ থাকে, এটা মানব জীবনের কি নারী কি পুরুষ সবার জীবনেই এটা আমি মনে করি থাকা উচিত। আমি অল্প কিছুদিন আগে একটি দুই পংক্তির কবিতা লিখেছি এবং যাকে
উদ্দেশ্য করে এই কবিতা রচিত, তার কাছেই পত্র পাঠিয়েছি, কবিতার নামও দিয়েছি পত্র পাঠালাম। বিদুষী আনিকা, তুমি আমার মা, মেয়ে, বোন ও প্রেমিকা। একজন পুরুষ এবং নারীর মধ্যে যে সবচেয়ে আকর্ষণীয় যে চারটি সম্পর্ক হতে পারে, আমি একজন নারীর মধ্যে সেই চারটি সম্পর্ককে প্রতিস্থাপন করেছি এবং একজন মানবীর মধ্যেই এই চারজনের রস আস্বাদনের উপভোগ করার এবং শ্রদ্ধা ভালোবাসা জানানোর চেষ্টা করেছি। নষ্ট রাখির কষ্ট নিয়ে অতটা পথ একলা এলাম, পেছন থেকে কেউ বলেনি করুণ পথিক, দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও, কেউ বলেনি ভালো থেকো সুখেই থেকো, যুগল চোখে জলের ভাষায় আসার সময় কেউ বলেনি মাথার কসম আবার এসো। আমি সত্যি একটা দীর্ঘ জীবন পেলাম, কিন্তু জীবনটার এই সময়টা পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারলাম না। আমি আমার অসম্ভব ভালোবাসার জায়গা আমার পাঠক সমাজের কাছে, এই যে আমি জীবনের দীর্ঘ সময় অপচয় করেছি, সেজন্যে ক্ষমাপ্রার্থী এবং আমি অনুতপ্ত। আমার এই কম লেখার পেছনে যে কয়েকটি বড় কারণ, তার প্রথমটি হচ্ছে আমি সত্যি খুব কম প্রতিভাবান, আরেকটি হচ্ছে আলস্য আমার অসম্ভব প্রিয়। রমণীর মতোই আলস্য আমার জীবনে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে। আমি আলস্য খুব উপভোগ করি, এটাও একটা বড় কারণ কম লেখার। আমার জীবনে সবচেয়ে খ্যাতি এনে দিয়েছে যে কবিতাটি, সেটি হচ্ছে নিষিদ্ধ সম্পাদকীয়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই কবিতা আমি রচনা করেছি 1969 সনে, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষ সম্মানের ছাত্র। 1969 যে ভয়াবহ গণ অভ্যুত্থান ঘটেছিল এই ভূখণ্ডে, তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর ছাত্র সমাজ একটা বড় ভূমিকা পালন করেছে সেই সময়। সমস্ত আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। খুব স্পষ্ট ভাষায় সত্য উচ্চারণ করছি, আমি কিন্তু কোনো দিন কোনো মিছিলে যাইনি, আমি কোনো ছাত্র সংগঠনের সদস্য ছিলাম না, কিন্তু এর অর্থ এই না যে আমি রাজনীতি বহির্ভূত কোনো মানুষ। আমার প্রেমের কবিতার পাশাপাশি সমসংখ্যক কিংবা তার চেয়েও অধিক পাবে পাঠক রাজনৈতিক কবিতা। আশ্চর্যের বিষয়ে তুমি যে প্রশ্নটা করেছো যে কেউ লিখিয়ে নিয়েছিল কিনা, সত্যি নিষিদ্ধ সম্পাদকীয় কবিতা এখন মনে হয় আমি লিখিনি, আমাকে দিয়ে ওই সময়ে আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছে। এটা না লিখে আমার কোনো উপায় ছিল না, কারণ বৃহত্তর জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে এই নিষিদ্ধ সম্পাদকীয় কবিতা, এবং আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষে সর্বপ্রথম
সশস্ত্র বিদ্রোহের ঘোষণা এই নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাতে আছে। আমি আশাবাদী এত নৈরাশ্যের মধ্যেও নিশ্চয়ই একদিন আমাদের তরুণ প্রজন্ম এইসব অবিচার, অন্যায়, অনাচার এগুলিকে রুখে দাঁড়াবে। আমার দৃঢ় বিশ্বাস, আমরা যে একটা অস্থিরতার মধ্য দিয়ে চলছি, একটা অনিয়ম উচ্ছৃঙ্খলতায় জর্জরিত হয়ে পড়েছি, এটা খুব অচিরেই এইসব তরুণেরা রুখে দাঁড়াবে এবং এই অন্যায় অবিচার এর মূলোৎপাটন করে সুন্দর একটি সমাজ গঠনের জন্যে প্রয়োজন হলে কেউ কেউ তার জীবনও উৎসর্গ করবে। আগুন পোড়ালে তবু কিছু রাখে, কিছু থাকে, হোক না তা ধূসর শ্যামল রং ছাই, মানুষে পোড়ালে আর কিছুই রাখে না, কিচ্ছু থাকে না, খা খা বিরান আমার কিছু নাই। আমার তো এখন একটাই আকাঙ্ক্ষা, লক্ষ্য, যে আমি আর দুটো বই যদি লিখে যেতে পারি, একটা কবিতার বই এবং আরেকটি আমার আত্মজীবনী। আমার তো ইচ্ছে ছিল, এখনও ইচ্ছে, যে আমার দেহ চিকিৎসা বিজ্ঞানের জন্য আমি দান করে যাব। কিছু প্রিয়জন হয়তো আপত্তি তুলতে পারে, তুললেও এটা আমি মনে করি চিকিৎসা বিজ্ঞানের জন্য দেহ দান করাটাই আমার জন্য শ্রেয়। সেখানে সংসারী থাকে, সংসার বিরাগী থাকে, কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার, শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে, অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে, কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে।